ঝিনাইদহে সম নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান অ্যাডাপ ঝিনাইদহ জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে। অ্যাডাপ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সদরের সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক আব্দুল লতিফ শেখ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রিয়াজুল আলম খান, মানবাধিকার জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু, শ্রমিক নেতা ও সংস্কৃতি কর্মী একরামুল হক লিকু সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডাপ ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব এনামুল কবির ও সঞ্চালনা করেন সদস্য শরীফা খাতুন। আমার মনে হয়েছে যে শুধুমাত্র এইরকম একটি আমাদের সরকারি বিভিন্ন এজেন্ডা আছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন আমরা করবো। এই সম নাগরিকত্বটা কি আছে, আমি দুই মিনিট এই বিষয়ে কথা বলবো। কখন আসলে মানুষ আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।